তো এই যে রান্নাঘরে, ওইখানে দেখতে পাচ্ছ চিকেন আছে ম্যারিনেট করা। ম্যারিনেট বলতে আস্তে গন্ধটা দূর করার জন্য লেবু দিয়ে জাস্ট রেখে দিচ্ছি, ওই কিছুক্ষণ থাকবে, তারপর ধুয়ে আবার ফেলে দেবো। আর ওখানে কাটা হয়েছে সিম, বেগুন, আলু। এখানে পালং শাক ধোয়া হচ্ছে, পালং শাক দিয়ে হবে। তাহলে সিম, বেগুন, আলু, পালং শাক দিয়ে হবে। আর এই ধনে পাতা নিয়ে আসলাম, মাংসতে দেবো চিকেন। আপাতত এইটুকুই আছে প্ল্যানিং। তো সে একটু ডাল ডাল বসিয়ে দিবি, একটু ডাল বসিয়ে দিবি, ডাল। আর এই তিতোটা আছে, ভাজা করবি? নাহলে এই তিতোটা একটু ভাজা করিস, আলু দিয়ে কেটে দিচ্ছি আমি। এই আলু আর গাজর আছে কয়েকটা, এই আলু গাজর দিয়ে কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো ওটা কেটে দিই, ওকে একটু হেল্প করে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে না, তাতে বেশি ঠান্ডা লাগছে, কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে, যাচ্ছে তাই। এখন এইসব এই এই টাইমটা এরকমই হবে, হাওয়া দেবে হট করে, আর হু করে কেঁপে উঠবো। তো আমি এখানে আলু উঠছে, আর গাজর ছিল দু একটা, এদিক ওদিক পড়েছিল তো কেটে দিলাম, ও এবার রান্না করে নেবে। আর ওখানে মাংসের জন্য রসুন ছুলছে, দেখি এবার রান্না করে। তো রান্না করে বসানো হয়ে গেছে ডাল, আর এদিকে তরকারিটা হচ্ছে ওই যে সিম, বেগুন, পালং শাক, আর মাংস এখনো জলে চুবানো আছে। লবণ দিয়েছি মাংসে? আচ্ছা বেশ ঠিক আছে। তো হলো কাণ্ড, লণ্ড ও ভণ্ড। আমি যাবো একটু ছাদে, এই দেখ জুতোর ফিতা ছিঁড়ে গেল, এই নিয়ে তিনবার হয়ে গেল। 50 টাকা সস্তা জুতো পেয়ে কিনেছিলাম, তিনবার চটি পাল্টাতেই চলে গেলো, এই ফিতা পাল্টাতেই চলে গেলো, কী জ্বালা গো, আবার ফিতা পাল্টাতে হবে। কালকে দেখি হাট থেকে নিয়ে নেবো একটা। এখানে অনলাইনে আমি সার্চ করছি যে কিছু অর্ডার দেবো, তো তুলাইপাঞ্জি চাল, গোবিন্দভোগ চাল পাওয়া যাচ্ছে দেখছি, তো অনলাইনে এগুলো অর্ডার দিয়ে দিলাম। আর সুজি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আতপ চাল, পিঠে খেতে হবে, তো এইসব দিয়েছি। আর ওই হলুদটা দেখলাম দাম কম, তো 500 হলুদ 73 টাকা কত টাকা নিচ্ছে, 73 মনে হয়, তো ওটাও দিয়ে দিলাম অর্ডার। দেখা যাক কাল পরশু চলে আসবে অর্ডারটা, এই ডেলিভারিটা। তো ঠিক আছে, তো রান্না করে আমি যখন আছি তার মানে মাংসটা আমাকেই করতে হচ্ছে, এখন কী করা যাবে, সবাই এখন ঠান্ডা, এখন চা ছাড়া আর গতি নেই। তো এই চা খাচ্ছি, ঘড়িতে বাজে 1:15, এই মাংসটা করে তারপরে চান করতে যাব। হাওয়া ঠান্ডা, পালং শাকটা হয়ে গেছে, এই তো মাংস ওখানে কষাচ্ছি। আর এখানে এই যে মিস্টার সুগা, সুগা কি ও খাওয়াই কি মনোযোগ, সারাদিন চলে এসে এখন খাওয়াই মনোযোগ, কিছু খেতে পাওনি তুমি, সারা দুনিয়া চলে এসছো তুমি, তোমার চান করানো হবে, বুঝেছ? খুব বদমাশ হয়েছো তুমি, সারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, হ্যাঁ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, খা খা। তো তরকারি পালংটা কোন পর্যায়ে আছে দেখি, পালংটা আস্তে আস্তে কালার ধরছে আর সুন্দরভাবে হয়ে আসছে।
এই যে এবার একটু নিয়ে দেবো। গলে আসলে ওই বেগুন আর আলু একটু গলে গলে আসলে শিমটা পালং শাক সিদ্ধ হয়ে গেছে, একদম পালং শাক সিদ্ধ হয়ে গেছে। হয়ে আসলে নামাতে হবে আর একটু ঢাকা দিয়ে দিই। আর এদিকে ডাল এদিকে সব কাটা হয়ে গেছে, পালংটা হয়ে গেলে তারপর বসানো। আবার বটবটি করবে বলছে, বটবটি অতটা করবি রাতের জন্য রেখে দিবি? হ্যাঁ হ্যাঁ করে দে রাতের জন্য রেখে দিবি। তাহলে আমরা দাদু তো ফাইনালি এরকম লুক এসছে আমার চিকেনের। ও যা কালার এসছে না, ফাটাফাটি কালার। আর টমেটোটা ওপরে দিয়েছি তো, টমেটো দিই, টমেটোটা গলায়নি কষায়নি, তো এটা আলাদা অন্যরকম স্বাদ। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, আলাদা স্বাদ, নতুন আলু আছে আরও ভালো লাগছে। আর এখানে হচ্ছে উচ্ছে গাজর আলু ভাজা, এই যে আর ঢাকা দিতে হবে না, হয়ে গেছে। তো ডান এখানে ধনে পাতা দেওয়ার পর এরকম কালার এসছে, দারুণ। তো এত জমে যাবে পুরো। তো এখন সেই কঠিন কাজটা করতে হবে, বাপরে বাপ, স্নান করতে হবে। এখন ঠান্ডায় স্নান করতে খুব কষ্ট, কী জ্বালা না, তাও করতে হবে। যাই স্নানটা করে আসি, তারপর খেতে হবে চিকেন। চিকেন দারুণ হয়েছে আজকে, চিকেনটা টেস্ট। আর সঙ্গে পালং শাকের ল্যাবড়া ড্যাবড়া বা ছেঁচড়া বলে সেটাও ভালো হয়েছে। গরম করতে ভুলে গেলাম, যা ঠান্ডার মধ্যে পাঁপড় দিয়ে গেছে, ভাগ্নি ভাজলো। ফাইনালি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর ভিডিওটা এন্ড করা হয়নি তো ভিডিওটা শেষ করে ফেলি। তো এক বাটি পাঁপড়। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে এই সবেমাত্র উঠলাম, একটা চা খেয়েছি, আর এখন সন্ধ্যাবেলার পর চা খাওয়ার পর পাঁপড় দিয়েছে। তো এই পাঁপড় খাচ্ছি এখন, এই যে পাঁপড়। তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি তো ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা এত পর্যন্ত যদি দেখে থাকো, আর ভিডিওতে কোথাও যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, পারলে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশন মতো। এইটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, চলো।